Hello viewers, I'm Adivas sir. I founder and ICT lecturer of Adhyayan Academic Care. Asker bishoy holo HSC third chapter er shongkha poddhati onshoro kori. Prothom bishoy ti hocche shongkha poddhati. Accha. Shongkha poddhati bolte amra ki bujhi? Amra je kono poriman, je kono bishoy ke jokhon ekti chinher madhye ullekh kori, tokhon take bola hoy ki shongkha poddhati. Suppose ami bollam ek. Seta to moukhik bhasha. To likhito bhasha ki erokom? Erokom. Just ekta chinher madhye prokash korlam. তাহলে এই একে বলা হইতেছে এক ধরনের সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন আসি সংখ্যা পদ্ধতি মূলত কত প্রকার। সংখ্যা পদ্ধতি মূলত আছে দুই প্রকার, সেই দুই প্রকারটি হলো পজিশনাল এন্ড নন পজিশনাল। আচ্ছা, তাহলে লিখি পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে ফার্স্ট কথা আসে কি পজিশন। হোয়াট ইজ পজিশন? পজিশন বলতে বোঝায় কি অবস্থান। আচ্ছা, তাহলে এখানে অবস্থান বলতে কি বুঝাইলো? সাপোজ আমি একটা নাম্বার লিখলাম 1 5, এখানে আমরা বুঝতেই পারতেছি এটা একক এবং এটা দশক স্থানীয় অঙ্ক। তার মানে তার একটা অবস্থান আছে, তারও একটা অবস্থান আছে। সে একক পজিশন, সে দশক পজিশন। এভাবে যাদের অবস্থান থাকে তাদেরকে বলা হয় কি পজিশনাল নাম্বার সিস্টেম। আর যাদের এই পজিশন থাকে না, যেমন প্রাচীনকালে মানুষজন কিভাবে করতো, তারা একটি হরিণ শিকার করলে সেই হরিণটার একটা চিত্র এঁকে রাখতো। এখন এই চিত্র এঁকে রাখা কিন্তু কোনো প্রকার নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে না। এখানে আমি না কোনো সংখ্যা দ্বারা উল্লেখ করতেছি, না কোনো কিছু দ্বারা উল্লেখ করতেছি, জাস্ট একটা চিত্র আঁকতেছি। সেই চিত্রটা কোনো ধরনভাবেই নাম্বার সিস্টেমে বা কোনো ধরনের পজিশনে পড়ে না। যেহেতু কোনো ধরনের পজিশনে পড়ে না, সেহেতু এটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, এইবার আসি পজিশনাল নাম্বার সিস্টেম। যেহেতু বুঝলাম পজিশনাল নাম্বার সিস্টেম একটি অবস্থানগত নাম্বার সিস্টেম, তাইলে অবশ্যই তার কিছু প্রকারভেদ থাকবে। তার প্রকারভেদগুলোর মধ্যে ফার্স্টে পড়ে বাইনারি, সেকেন্ডে আসে অক্টাল, থার্ড ডেসিমেল, এন্ড ফোর্থ হেক্সাডেসিমেল। বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম বলতে কি বোঝায়? বাইনারি নাম্বার সিস্টেমে শুধুমাত্র দুইটি চিহ্ন বিদ্যমান, সেই চিহ্নগুলো হলো জিরো অ্যান্ড ওয়ান। আচ্ছা, জিরো অ্যান্ড ওয়ান এই দুইটা যেহেতু নাম্বার সিস্টেম, তাইলে বাইনারি বেস কত বা ভিত্তি কত? ভিত্তি হিসেবে বলা যায় তার ভিত্তি আমার দুইটা। অপরদিকে অক্টালের আছে নাম্বার তোমার, যেহেতু অক্টাল কথাটাই মানে বোঝাইতেছে আট, তাহলে নাম্বার থাকবে আটটা, জিরো থেকে নিয়ে সেভেন পর্যন্ত। জিরো থেকে সেভেন আমরা যদি কাউন্ট করে দেখি নাম্বার পাই কয়টা ডিজিট, আটটা ডিজিট। সেই আটটা ডিজিটের তাহলে ভিত্তি কয়টা? অবশ্যই এইট। নেক্সট আসি ডেসিমেল। ডেসিমেল মানে কি? দশমিক, যেখানে আমার নাম্বার সিস্টেম থাকবে দশটা। তাহলে সেই দশটা কী কী? জিরো থেকে নাইন। এখন আমি যদি হাতে কাউন্ট করি জিরো থেকে নাইন, তার মানে দশ, তাহলে তার ভিত্তি কত হয়? অবশ্যই টেন। নেক্সট হেক্সাডেসিমেল। হেক্সা এই কথাটা শব্দের অর্থ ছয়, আর ডেসিমেল শব্দের অর্থ দশ। তাই ছয় আর দশ দুইটাকে যদি অ্যাড করা হয় টোটাল কত আসে? সিক্সটিন। যেহেতু সিক্সটিন, তার মানে তার নাম্বার থাকবে ষোলোটা। জিরো থেকে নাইন মৌলিক সংখ্যা, এটা আমরা জানি, কিন্তু এরপর আমি যদি দশ লিখি সেটা কিন্তু মৌলিক সংখ্যা হিসেবে আসে না। তাহলে দশ কী ধরনের সংখ্যা? এটা তো যৌগিক সংখ্যা, কারণ এখানে ওয়ান এবং টেন, ওয়ান এবং জিরো দুইটাই বিদ্যমান, তাহলে এটা এক ধরনের যৌগিক নাম্বার। আচ্ছা, তাহলে আমি টেনের বদলে কী লিখতে পারি? টেন যেহেতু আমার যৌগিক নাম্বার, আমি টেনের বদলে যদি এ লিখি, এ একটি মৌলিক ভাষণ, তাহলে আমি টেনের বদলে লিখলাম এ। সেমভাবে ইলেভেনের বদলে লিখলাম বি, থার্টিনের বদলে ইলেভেনের বদলে টুয়েলভের বদলে লিখলাম সি, থার্টিনে ডি, তারপর ই, দেন এফ। দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো, এ বি সি ডি ই এফ। আচ্ছা, তাহলে এখানে আমার নাম্বার সিস্টেম যদি ষোলোটা হয়, এখানে তো দশটা, বাকি ছয়টা কারা কারা? এ থেকে এফ, আর এই এ থেকে এফ এখানে ছয়টা, এখানে দশটা, টোটাল ষোলোটা। তাহলে তার বেস কত আসে? সিক্সটিন। একটু আমরা কিছু নাম্বার সিস্টেম লিখছিলাম, সেগুলো কী ছিল? ফার্স্টে ছিল
binary. Binary number system e kara kara chilo number? Number chilo 0 and 1. Tader base koto chilo? 2 ta. এখন যেহেতু বাইনারি নাম্বার সিস্টেম আর কম্পিউটার অনলি বাইনারি নাম্বার সিস্টেম বুঝতে পারে কারণ এটাতে জটিলতা খুব কম জাস্ট 0 আর 1 আমি যাই বলছ করি সে 0 আর 1 এর মধ্যে বুঝে ফেলে তো মানুষ যাই কথাবার্তা বলে সবকিছু কিসে কনভার্ট হয় অবশ্যই বাইনারিতে কনভার্ট হয় আমরা কম্পিউটারে দেখি কম্পিউটার বিভিন্ন যোগের কাজ করে বিয়োগের কাজ করে তাহলে অবশ্যই বাইনারি যোগ বিয়োগ বিদ্যমান এবার আমাদের নেক্সট টপিক হবে বাইনারি যোগ বাইনারি যোগের কিছু রুলস রয়েছে সেই রুলসগুলো হলো রুলসগুলো জাস্ট দেখার পাশাপাশি খাতায় লিখলে ভালো পরিমাণ প্র্যাকটিস হবে সো খাতায় প্র্যাকটিস করো এখানে আমি কয়টা রুলস লিখলাম টোটাল 5টা 5টা রুলসে খেয়াল করো ফারস্টে কি আছে 0 এবং 0 আমরা নরমাল সেন্সে বলতে পারি 0 আর 0 যোগ করলে কি আসে 0 আসে সেকেন্ডে আছে 1 এন্ড 0 1 এন্ড 0 যদি যোগ করি নট অনলি 1 আবার 0 এন্ড 1 যদি যোগ করি তাও 1 ডিফারেন্সটা হলো আমি যখন 1 এবং 1 কে যোগ করি 1 এবং 1 কে যদি যোগ করা হয় নরমাল সেন্সে এটা কি আসে রেজাল্টটা আসে 2 বাট বাইনারি নাম্বার সিস্টেম মানে কি 0 এন্ড 1 তো আমরা তো 0 এন্ড 1 বাদে অন্য কিছু লিখতে পারি না তো আমরা কি করব এই 2 টাকে 0 আর 1 এর মাধ্যমে প্রকাশ করব এই প্রকাশের জন্য একটা নতুন সিস্টেম তাকে বলা হয় বিট সিস্টেম যেটা তোমরা এতদিন অবগত না সেটা আমি একটু এক পিছন থেকে বুঝিয়ে আসি বিট সিস্টেমটা বলতে কি বোঝায় আমরা আইসিটি তে রুলস টুলস অনেক আমরা এরকম মনে করি কিন্তু আসলে কিন্তু এটা না আইসিটি রুলস জাস্ট একটা ফিজিক্সের রুলস অনেক ম্যাথের রুলস অনেক কেমিস্ট্রির রুলস অনেক কিন্তু আইসিটি রুলস জাস্ট একটা এই একটা রুলসের উপরে কিভাবে এত কিছু প্রতিষ্ঠিত হয় সেটা আমরা এখন চিন্তা করি এন বলতে বোঝায় ন্যাচারাল নাম্বার যা কিনা আমরা 9 10 এর সেট পদ্ধতিতে পড়ছিলাম n equal to কি ছিল ন্যাচারাল নাম্বার তো ন্যাচারাল নাম্বারটা শুরু হয় কি থেকে 0 থেকে এবং চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত আমি যত পর্যন্ত বানাতে চাই আচ্ছা এখন আমার কিছু ভ্যালু দরকার সাপোজ বসালাম 2 টু দি পাওয়ার 0 সূচক চ্যাপ্টারে আমরা পড়ছিলাম যে কোনো কিছুর ভ্যালু যদি 0 হয় তাহলে তার মান ডিলিট 1 হয় কোনো কিছুর ভ্যালু 0 থাকলে তার মান ডিলিট 1 তাহলে 2 টু দি পাওয়ার 0 এর মান কত 1 এর পাশে 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 একে 2 এর পাশে 2 স্কয়ার 2 2 গুণে 4 এর পাশে 2 কিউব যার মানে কি 8 তার মানে কি আমি 1 2 4 8 প্রত্যেকবার দ্বিগুণ আকারে বাড়তেছে এই জিনিসটাকে যদি আমি বিট সিস্টেমে লিখি বিট সিস্টেম বলতে আমি মূলত এটাই বোঝায় যে আমার প্রত্যেকবার এই 2n আকারে একটা নাম্বারকে বৃদ্ধি পাও আচ্ছা বিট সিস্টেম আমি কোথা থেকে শুরু করব এদিক থেকে নাকি এদিক থেকে কোশ্চেনটা আসে এটা বিট সিস্টেম সব সময় ডান পাশ থেকে শুরু করা হয় তাহলে আমি যদি লিখি 1 2 4 8 16 32 64 আচ্ছা এটা কয়টা হলো নাম্বার 1 2 3 4 5 6 7 নরমালি আমরা জানি সবকিছু 8 বিটে হয় তাহলে কি অবশ্যই আরেকটা লাগবে 128 এখন আমাদের মান দরকার কত 1 প্লাস 1 1 প্লাস 1 ইকুয়াল 2 আচ্ছা 2 এর মান বের করার জন্য অবশ্যই আমার 128 দরকার নেই 64 দরকার নেই 32 দরকার নেই টোটাল আমার এই 4 পর্যন্ত কাউকেই দরকার নেই যার দরকার নেই তাদের বাদ দিয়ে দিলাম দরকার আমার 2 এর মান বের করার জন্য 2 এবং 1 আচ্ছা দরকারটা বলতে কি বোঝায় দরকারটা বলতে বোঝায় আমি যার নিচে মান বসাবো আইসিটি ভাষাতে কথা থাকে 0 ইকুয়াল টু অফ এন্ড 1 ইকুয়াল টু অন তাহলে 0 গুলো যদি অফ হয় তার মানে আমি যার নিচে 0 বসাবো সে অফ হয়ে যাবে এবং যার নিচে 1 বসাবো সে অন হয়ে যাবে আমার 2 এর মান দরকার
তাহলে আমি 2 এর নিচে 1 বসালাম 2 কে অন করলাম আমার কি 1 দরকার আছে যেহেতু দরকার নাই তাকে আমি অফ করে দিলাম তাহলে 2 এর মান হিসাবে আমি কত পাইলাম 1 0 ঠিক এই জিনিসটাকে যদি আমি লিখি 1 0 অ্যানসার যদি লিখি 1 0 তাহলে কি সেটা মানায় অবশ্যই তা মানায় না কারণ কি আমরা ছোটবেলায় শিখছিলাম 29 যোগ 2 এটা যদি করি 9 আর 2 যোগ করলে কত হয় 11 আমরা কি এখানে 11 লিখতাম অবশ্যই লিখতাম না আমরা যে ডান পাশে থাকতো তাকে লিখতাম আর যে বাম পাশে থাকতো তাকে উঠায় নিতাম উঠায় বলতাম কি তাকে আমি হাতে নিছি যদি আমি হাতে নেই তাহলে 2 আর 1 যোগ করলে পরে কত হবে 3 হয় ঠিক সেম কাজটা এখানে করব আমার অ্যানসার আসছিল কি 1 0 যে আমার ডান পাশ তাকে আমি জাস্ট অ্যানসার লিখব আর যে আমার বাম পাশ তাকে আমি হাতে নিব আইসিটি ভাষায় হাতে নিয়ে বলা হয় ক্যারি তাহলে ক্যারিটাকে আমি ছোট করে সি দিয়ে প্রকাশ করলাম সি ওয়ান তাহলে 1 আর 1 যোগ করলে কি আসে নরমালি 0 ক্যারি 1 দেন আরেকটা বিষয় যে 1 প্লাস 1 প্লাস 1 তিনটা 1 যোগ করলে রেজাল্ট আসে নরমালি 3 3 কে যদি আমি আইসিটি ভাষায় করতে চাই 0 এবং 1 করতে চাই কাকে কাকে দরকার হয় 2 এন্ড 1 আমি তো বলছিলাম যার নিচে 1 বসাবো তার মানে কি অন করা আর যার নিচে 0 বসাবো তার মানে কি অফ করা তাহলে যদি 2 এর নিচে 1 বসাই 2 অন হলো আমার তো 2 আসছে অ্যানসার আমার তো 3 দরকার আমি যদি 1 কেও কাউন্ট করি তাহলে 2 আর 1 দুইটা যোগ হয়ে অ্যানসার কত হবে 3 তার মানে কি আমার 3 এর জন্য রেজাল্ট পাওয়া যায় কি টোটাল 1 1 আচ্ছা এখন সেম ভাবে কথাটা আবার একই যে 1 1 দুইটাকে আমি অ্যানসারে বসাইতে পারি না আমার একটা যেটা বাম পাশ তাকে বসাবো অ্যানসার যে যে ডান পাশ তাকে বসাবো অ্যানসার যে বাম পাশ তাকে বসাবো ক্যারি তো আশা করি রুলস গুলো বুঝছো এবারে ম্যাথে আসলে মোটামুটি ম্যাথ গুলো করতে পারবে আমি একটা জাস্ট নরমাল একটা ম্যাথ ক্রিয়েট করলাম ধরো আমাকে দুইটা নাম্বার দেওয়া আছে বলছে এই দুইটা নাম্বারকে যোগ করো আমি কি করব নরমাল চিন্তা করি আমরা যে কোনো ধরনের যোগ বিয়োগ শুরু করি থেকে লাস্টে থেকে তাহলে 0 আর 0 যদি যোগ করা হয় আমাদের অ্যানসার কি আসে 0 আচ্ছা 1 আর 1 যোগ করলে অ্যানসার আসে 2 আমরা তো 2 বসাইতে পারি না যেহেতু বাইনারি নাম্বার সিস্টেম তাহলে 2 এর বদলে আমি এখানে কি বসাই 0 এবং ক্যারি 1 এখানে 0 বসাইলাম এখানে ক্যারি 1 বসাইলাম ক্যারি ওয়ানটা পরীক্ষার খাতায় কখনোই লিখবেন না এটা সব সময় পেন্সিল দিয়ে লিখবেন যেন পরে ইরেজ করে আসা যায় আচ্ছা এবার 1 প্লাস 0 1 প্লাস 0 কি ছিল आंसर 1 তার মানে আমি এখন মনে মনে ধরে নিলাম এখানে আমার आंसर 1 এই 1 এর সাথে যদি আমি আবার 1 যোগ করি তাহলে आंसरটা কি আসে আমার 0 ক্যারি 1 আচ্ছা তাহলে 0 ক্যারি 1 যদি आंसर আসে এখন আমার কি 0 এর সাথে 1 0 সাথে 1 যোগ করলে আবার কি হয় 1 ধরে নিলাম আমার এখানে একটা 1 আছে সেই 1 এর সাথে 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 এইবার আমার কয়টা আসলো তিনটা 1 আসলো তিনটা 1 মিন্স 3 আমি কিন্তু 3 বসাইতে পারি না কি বসাই 3 বদলে 1 ক্যারি 1 একটা 1 বসাইলাম আর একটা ক্যারি যেহেতু আমার উপরে সিরিয়াল আর কেউ নাই তাহলে আমি এখানে ক্যারিটাকে নামাই দিলাম তাহলে আমার এই দুইটা নাম্বারের যোগফল কত আসলো এটা এখন আমি নিচে একটা ব্র্যাকেট দিয়ে 2 দিলাম কেন কারণ আমি বাইনারি কনভার্সন করছি যেহেতু বাইনারি যোগ বিয়োগ তাহলে আমি যেটা বাইনারিতে করছি সেটা বোঝানোর জন্য বেস 2 উল্লেখ করে দিলাম এবার আমরা নেক্সট আরেকটা ম্যাথে আসি নেক্সট আরেকটা ম্যাথ সাপোজ আমি 1 1 1 0 1 এরকম নিলাম আরেকটা 1 1 সবগুলোই 1 নিলাম একটু ডিফিকাল্ট করি আচ্ছা 1 প্লাস 1 যোগ করলে কি আসে একটু আগে আমরা রুলসে দেখছিলাম 0 ক্যারি 1 এই লাইনে এবার একটু ইজিলি চিন্তা করি যে আমার ফুল লাইনে দুইটা 1 0 কে আমার কাউন্ট করা দরকার নেই ফুল লাইনে আমার দুইটা 1 দুইটা 1 থাকা মিন্স 0 ক্যারি 1 তিনটা 1 তিনটা 1 থাকা মিন্স 1 ক্যারি 1 বসালাম 1 ক্যারি 1
আবার দেখতেছি তিনটা ওয়ান, তার মানে কি আমার আবারও ওয়ান বসাতে হবে এবং একটা ক্যারি, আবারও তিনটা ওয়ান, তাহলে কি করবে এবার ওয়ান ক্যারি ওয়ান। এখন ক্যারি তো উপরে লেখা দরকার নেই কারণ আর নাম্বার সিস্টেম নাই, তাহলে আমি এখানে ক্যারিটাকে বসাই দিলাম, কি হইলো আমার বাইনারি যোগগুলো হয়ে গেল। এখন আমরা এগুলো বাসায় যত প্র্যাকটিস করব ততই বেশি শিখতে পারবো। এবার আমরা একটু আসি বাইনারি বিয়োগ পদ্ধতিতে। বাইনারি বিয়োগ যোগ মোটামুটি ইজি ছিল, বিয়োগটাও ইজি জাস্ট যদি একটু কল্পনা করা যায়। আচ্ছা ফার্স্ট রুলস আসি, জিরো থেকে জিরো, নর্মালি আমার একটা টাকা ছিল না আমি সেখান থেকে জিরোটা বিয়োগ করে দিলাম, তাহলে আমার তো আসলে ব্যালেন্সটা নাই, তার মানে জিরো। আবার ওয়ান আছে, এক টাকা আছে আমি সেখান থেকে জিরো, তার মানে কোনো টাকাই বিয়োগ করলাম না, অ্যান্সার আমার ওয়ান। আচ্ছা এইবার আসে জিরো থেকে ওয়ান, একটু বোঝার বিষয় আছে, জিরো থেকে ওয়ান বিয়োগ করুন, জিরো থেকে যদি ওয়ান নর্মালি বিয়োগ করা হয় অ্যান্সারটা আসে মাইনাস ওয়ান, ওয়ান বাইনারি সিস্টেমে আসে কিন্তু মাইনাস, মাইনাস তো বাইনারি সিস্টেমে নেই, তো মাইনাসের আমরা কী করবো, মাইনাসটা তো এনি হা আমাদের উইথড্র করতে হবে। এখন এই আইসিটির ভাষায় বা কম্পিউটার ভাষায় একটা জিনিস আছে যে মাইনাসের বদলে ইউজ করা হয় ওয়ান অ্যান্ড প্লাসের বদলে ইউজ করা হয় জিরো, এই দুটো সিস্টেমকে বলা হয় সাইন বিট সিস্টেম। তোমরা খাতায় ইচ্ছা করলে কোনায় লিখে রাখতে পারো, এটাকে বলা হয় সাইন বিট সিস্টেম, যেখানে মাইনাসের বদলে ব্যবহার করা হয় ওয়ান এবং প্লাসের বদলে জিরো। যদি মাইনাসের বদলে ওয়ানই ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা এই মাইনাসের বদলে কী ব্যবহার করবো, ওয়ান ইউজ করব। এখন আমরা এই ওয়ানে কী পাইলাম অ্যান্সার, ওয়ান ওয়ান, দুইটাকে একসাথে ইউজ করতে পারবো, পারবো না, তাহলে আমরা কী করবো জাস্ট যেটা ডান পাশে আছে তাকে লিখবো অ্যান্সার, আর যেটা বাম পাশে আছে তাকে লিখবো ক্যারি বা হাতে নিলাম। এবার নেক্সট ওয়ান মাইনাস ওয়ান, এক থেকে এক বিয়োগ করলে জিরো ব্যতীত আর কিছু থাকে তা আমার মনে হয়, তাইলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো। নেক্সট ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তিনটা ওয়ান বিয়োগ, এটা একটু আসি বোর্ডে ওয়ান ওয়ান, ফার্স্টে দুইটা ওয়ান বিয়োগ করলে কী আসে রেজাল্ট, জিরো, আর কিছু আসার পসিবিলিটি নাই। এটা থেকে যদি আবার ওয়ান বিয়োগ করি তাহলে আমার রুলসটা কীরকম আসে, জিরো থেকে ওয়ান বিয়োগ, আমি জিরো থেকে ওয়ান বিয়োগ, তার মানে অ্যান্সারটা কী, ওয়ান ক্যারি ওয়ান। বাইনারি বিয়োগের ক্ষেত্রে আর কিছু ফর্মুলা যদি শিখে রাখা যায় রুলসে তাহলে একটু ইজি হয় ম্যাথ করার জন্য, সে ফর্মুলা হলো জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস জিরো মাইনাস ওয়ান। এখন ফার্স্টে কি জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, জিরো থেকে ওয়ান বিয়োগ, জিরো থেকে যদি ওয়ান বিয়োগ করি রেজাল্ট আসে কি ওয়ান ক্যারি ওয়ান। আবার বসি কি আমার এক বিয়োগ দিতে, তাহলে আমি আবার মাইনাস ওয়ান করলাম, ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিলে কী আসে রেজাল্ট জিরো। আচ্ছা এখন উপরে যে ক্যারিটা ছিল সে কি উপরেই থাকবে না নিচে চলে আসবে, অবশ্যই এখানে তার কোনো কাজ নেই, সে নিচে কর্নার হয়ে আইসা করবে। তাহলে আমি যদি জিরো ওয়ান ওয়ান তিনটা করি একসাথে রেজাল্ট আমার কী আসে ফাইনাল জিরো ক্যারি ওয়ান। তো লাস্ট ট্রিকটা আমরা নিজেরা ট্রাই করি, লাস্টটা পারি কি না, কী আছে ওয়ান থেকে জিরো তারপর আবার ওয়ান, তাহলে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে আমরা সবসময় জানি রেজাল্ট ওয়ান, আর সেই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, আর কোনো ডাউট তো থাকার কথা না, তাহলে এখানে কী আসে রেজাল্ট জিরো। এবার একটু বিয়োগের ম্যাথে আসি, রুলস তো মোটামুটি জানা হইলো, বাসায় একটু প্র্যাকটিসও করা হবে, এবার একটু রুলস আমরা ম্যাথে আসি। সাপোজ আমার কোনো জায়গায় বলা আছে এই দুটো নাম্বারকে বিয়োগ করো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ
নো ডাউট 1 থেকে 1 বিয়োগ করলে কিছুই থাকে না, 0 থেকে 0 বিয়োগ করলে সম্ভবই না কিছু থাকা। আচ্ছা আবার 1 থেকে 1 বিয়োগ 0, 1 থেকে 0 বিয়োগ 1, এইবার আসে 0 থেকে 1 বিয়োগ। 0 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে কি আসে, একটা 1 বসে আর একটা ক্যারি, ঠিক না? আচ্ছা তাহলে এটা যদি হয় নেক্সট কি আসে, 1 1 1 তিনটা 1। আমরা দেখছিলাম যদি 1 1 1 তিনটা 1 থাকে কি আসে, একটা 1 বসে আর একটা ক্যারি। তো ক্যারি তো এখানে উপরে লাইন কোনো কাজ নাই, এ তো নাই, আমি তাকে নিচে বসাই দিলাম পুরোটাকে বেস বাইনারি, কারণ আমি বাইনারিতেই কাজ করতেছি। আশা করি ম্যাথটা তোমাদের তোলা হয়েছে। এখন আমি পরের ম্যাথটাতে যাই, একটু ডিফিকাল্ট করে। এবার 1 থেকে 0 বিয়োগ তার মানে 1, 0 থেকে 1 বিয়োগ তার মানে কি, একটা 1 বসবে আর একটা ক্যারি, 0 1 1 0 1 1 কি আসে, অ্যানসার কি 1 ক্যারি 1 নাকি 0 ক্যারি 1? আমরা রুলসে দেখতেছি 0 1 1 তার মানে কি 0 ক্যারি 1, এরপর কি 1 0 1 1 0 1 দ্যাট মিন্স 0। এরপরটা আবার আসি 0 থেকে 1 বিয়োগ তার মানে কি 0 ক্যারি 1, বলো তো 0 ক্যারি 1 নাকি 1 ক্যারি 1? অবশ্যই 1 ক্যারি 1, এটা খুব ভালোভাবে মনে রাখবে যে 0 থেকে 1 বিয়োগ করলে 1 ক্যারি 1, 0 1 1 0 1 1 তার মানে কি आंसर 0 ক্যারি 1। আবার ট্রিপল 1 দ্যাট ইজ 1 ক্যারি 1, এই ক্যারিটা আমার সামনে আর কোনো প্রয়োজন নেই, তাহলে আমি যেখানে আছি সেখানেই তাকে বসাই দিলাম। অঙ্কটা শেষ হয়ে গেছে, আজকে আর বেশি কিছু করাবো না, জাস্ট যোগ এন্ড বিয়োগ। যোগের রুলসগুলো কি ছিল, 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু কি ছিল, 0 ক্যারি 1, 1 প্লাস 1 প্লাস 1 কি ছিল, 1 ক্যারি 1। জাস্ট এই কটা রুলস যোগের জন্য, অ্যান্ড এইখানে যে কটা রুলস আছে তারা বিয়োগের জন্য। এই রুলসগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং বেশি বেশি ম্যাথ বানাবে নিজেরা এবং সেটাকে চর্চা করবে। আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম।